দাদা সিনা বাবুকে সঙ্গে নিয়ে রাজ আসছে, কাকার দলে সবকটাকে বাটনা পেটে দিয়েছে। কি বলছিস? কি ভবানী পাঠক, রানীগঞ্জের আরেক মাফিয়া কাকাকে মেরে তার সাম্রাজ্য দখল করাটাই ভবানীর টার্গেট। শক্তি ভবানীর ছেলে, মাথা সবসময় গরম আর বুদ্ধি হাঁটুর নিচে, এজন্য ভবানীকে ভুগতেও হয়। রুদ্র ভবানীর ভাই, এর দুটো নেশা, দাবা খেলা আর খুন করা। এবার খেলা ঘুরে যাবে, রাজা এন্ট্রি নিয়েছে। ভবানীদা, আমি তো ভেবেছিলাম কাকাকে আটকাবার জন্য আপনি দু চারটে বোমাবাজি করবেন, কিন্তু এ তো দেখছি মিসাইল ছেড়েছে। যা কথা হয়েছিল তার চেয়ে 10 লাখ বেশি আছে। বাঘের বাচ্চা তুমি, একদিন রানীগঞ্জ রাজ করবে। গুড লাক। রাজ, এই নামটা আমার কানে আগেও এসেছে, আজ তোমায় দেখেও নিলাম, তোমায় আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? মেয়ের জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছেন নাকি? পাওনা বন্যা মেটান। সিরাজ আরো আছে, আজ থেকে তুমি আমার আন্ডারে কাজ করো। আমি গাধা না ঘোড়া যে আপনার বোঝা বয়ে বেড়াবো। রাজ, শুধু এমার্জেন্সি কলে সাড়া দিই। কাকাকে সামনে দিল, আর একে পেছনে। বাহ, এটাই শুনতে চাইছিলাম। চলো একসঙ্গে কাজ করি, আজ থেকে আমরা প্রত্যেকটা কাজে 50-50 পার্টনার। বসো। পার্টনার কখনো উল্টো দিকে বসে না, পাশাপাশি বসে, তাই তো? হ্যাঁ, তাই তো। সিরাজ, 50-50 পার্টনারশিপ আজ থেকে শুরু। মানে? আমি কোনো ডিকশনারি নই যে তোকে মানে বোঝাবো, বুঝে নিবি। ঠিক আছে, তোমার ডিমান্ড আমি পূরণ করব, আর আমার ডিমান্ড তুমি পূরণ করবে। আর আজ থেকে আমাদের প্রথম কাজ হলো কাকার প্রত্যেক কোটা ব্যবসায় থাপা বসা। একটা গেম কমপ্লিট করেছে বলে তুমি ওর উপরে এত ভরসা করছো দাদা? আগে আরো দু চারটে ছোটখাটো কাজ করে কাকার পিঠে সুশ্রী দিক, তারপরে নয় থাবার কথা ভাববে। একটু আগে বিজয়বাবু কি বলে গেল? আমি বাঘের বাচ্চা, আর বাঘ কখনো কারোর পিঠে সুশ্রী দেয় না, ঘাড়ে থাবা মারে। বিশু মাথা পাঠিয়ে হাসপাতালে আছে।